উদয়পুরে পুরবী সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত। শনিবার উদয়পুর ডাক বাংলা রোড স্থিত পুরবী সামাজিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। পুরবী সামাজিক সংস্থা শনিবার 25 বছরে পদার্পণ করেছে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, সংস্থার কর্ণধার সুকান্ত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শ্যামল সরকার, পার্থ চক্রবর্তী, এলাকার বিশিষ্ট সমাজসেবী সত্যগোপাল বণিক সহ অন্যান্যরা। শনিবার রক্তদান শিবিরে 40 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানান সংস্থার কর্ণধার সুকান্ত ঘোষ। অ্যাক্সিডেন্টই হয় বা অনেক এমনি অ্যাক্সিডেন্ট ছাড়া অনেক রোগীর রক্তের প্রয়োজনীয়তা হয়ে থাকে। তো সেক্ষেত্রেও আমরা মনে করি যে রক্তদান শিবিরের মাধ্যমে বা স্বেচ্ছা রক্তদানের উৎসবের মাধ্যমে রক্তের স্বল্পতা যদি আমরা বাঁচিয়ে নিতে পারি, যদি রক্তের অভাবটা আমরা ঘুচাতে পারি, তাহলেই রক্তদান এই শিবিরগুলির সার্থকতা আসবে। পূর্বী উদয়পুর শহরের নয়, শুধু আমাদের ত্রিপুরার মধ্যে এটা বিশেষ পরিচিতি সাংস্কৃতিক সংস্থা, তাদের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি সত্যি প্রশংসাযোগ্য। কারণ তাদের এই সাংস্কৃতিক সংস্থার সঙ্গে জড়িত হয়ে এসে বহু ছেলে মেয়ে উদয়পুর শহরে, আমি উদয়পুর শহরে কথাই বলছি, তারা বাইরেও কাজ করে, আজ আমি উদয়পুর শহরে কথাই বলছি, কত ছেলে মেয়ে তারা সাংস্কৃতিক জগতে অনেক উন্নতি লাভ করেছে। এই কারণে পূর্বী সাংস্কৃতিক সংস্থাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তাদের এই সাংস্কৃতিক জগতে উদয়পুর ছেলে উদয়পুরের ছেলে মেয়েদেরকে এগিয়ে নেওয়ার। Bureau report, Voice 18.